অর্ডার করেছিল আইসক্রিম, কিন্তু আহিল মানুহৰ আঙুলি। গরমের দিনকাত আইসক্রিম শীতল পানীয় চাহিদা যথেষ্ট বৃদ্ধি পায়। বিশেষকৈ কণ কণ লড়াছালী সকলে আইসক্রিম খাই খুবই ভাল পায়। সততে আইসক্রিম শীতল পানীয় স্বাস্থ্যৰ বাবে কিমান ক্ষতিকারক তার খবর উলাই থাকে। কেতিয়াবা যদি শীতল পানীয় উলায় কেঁচু, আন কেতিয়াবা আকৌ উলায় জেঠি, আন কেতিয়াবা আকৌ অস্বাস্থ্যকর পরিবেশত আইসক্রিম শীতল পানীয়বোৰ বনোৱা হোৱাৰ ভিডিও উলাই থাকে। কিন্তু এবার এক আজব ঘটনা ঘটিল এগৰাকী মহিলাৰ লগত। মুম্বাই মালাডৰ এগৰাকী মহিলাই অনলাইনত অৰ্ডাৰ কৰিছিল আইসক্রিম, কিন্তু আইসক্রিমটো খাবলৈ লৈ তেওঁ দেখিলে আইসক্রিমত আছে এটা মানুহৰ আঙুলি। মানুহৰ আঙুলি দেখি হতবাক হৈ পৰিল মহিলাগৰাকী। আইসক্রিমটো লৈ মহিলাগৰাকী ঢাপলি মেলিলে মালাড আৰক্ষী চকীলৈ। আইসক্রিম কোম্পানীটোৰ বিৰুদ্ধে ৰুজু কৰা হ'ল গোচৰ। বৰ্তমান আৰক্ষীয়ে ফৰেনসিক বিশ্লেষণৰ বাবে প্ৰেৰণ কৰিছে আইসক্রিমত পোৱা মানুহৰ আঙুলিটো। এই ঘটনাই এতিয়া চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে সৰ্বত্ৰে। কেনেদৰে আইসক্রিমৰ ভিতৰত মানুহৰ আঙুলি আহিল তাক লৈ সৃষ্টি হৈছে প্ৰশ্নৰ। অসমীয়া প্ৰতিদিন, ডিজিটেল ডেস্ক।